শহীদুল্লাহ সরকার টিভি কাপ টুর্নামেন্টের খেলায় চ্যাম্পিয়ন দুরন্ত ঢাকা। রিপোর্ট রাজীব হোসেন জয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দাউদকান্দি উপজেলার মহিষমারি গ্রামে হয়ে গেল এক জাঁকজমকপূর্ণ শহীদুল্লাহ সরকার টিভি কাপ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। উক্ত ফাইনালে মুখোমুখি হয় ঢাকা দুরন্ত বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি দলে চমৎকার খেলা প্রদর্শন করে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা দুরন্ত। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মহিষমারী গ্রামের কৃতি সন্তান, অসহায়ের পরম বন্ধু, সৌদি আরব প্রবাসী ইমাম হোসেন সরকার। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ভালো রাখতে হলে অবশ্যই খেলাধুলার কোনো বিকল্প নাই, লেখাপড়ার পাশাপাশি অবশ্যই খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আসুন আগামী সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে যার যার জায়গা থেকে আপনার আমার সকলের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি। খেলায় সভাপতিত্ব করেন আলহাজ নূরে আলম সরকার। এ সময় উপস্থিত ছিলেন পৌধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনির হোসেন, পরিচালনা করেন আব্দুল কুদ্দুস সরকার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এম এ রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে প্রধান অতিথি সহ সকল আগত মেহমানরা চ্যাম্পিয়ন টিভি তুলে দেন।